হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ফর্মাল লেটার নিয়ে আসলাম, যে অনলাইন ক্লাস। এটা জানো তোমরা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে করোনাকালীন তোমাদের ক্লাস হয় নাই। দেখো, আমি বাংলা এবং ইংলিশ দুটাই দিয়েছি, জানো, তোমরা যারা একেবারে দুর্বল তাদের জন্য সবথেকে পজিটিভ বিষয়, তুমি যদি ইংলিশটা যদি না বুঝো তাহলে অবশ্যই তোমার জন্য আছে। দেখো, একটা আমরা ইংলিশ করেছি, বাংলা করে দিয়েছি, সো তোমার জন্য এটা সুবিধা হবে। আর প্রথমে একটা কথা বলেই থাকি, যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তোমরা যদি একটু ভালো লেগে থাকে এবং ভালোবাসাটা যদি আমার উপর থাকে, তাহলে কাইন্ডলি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ওকে, তাহলে দেখো কীভাবে তোমরা শুরু করবে। ডেট ডেট দিয়ে শুরু করবে, যেই তারিখ সেই তারিখটা অবশ্যই সেদিন লিখবা। এরপরে দ্য প্রিন্সিপাল, অবশ্যই দ্য প্রিন্সিপাল লিখবা। তারপরে তুমি যেই প্রতিষ্ঠানে পড়ো অথবা তুমি যেই প্রতিষ্ঠানে কোর্সিনে দেওয়া থাকবে তোমাদের, তাহলে সেই ক্ষেত্রে তুমি সেই প্রতিষ্ঠানের নাম দেবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি দিয়েছি যেমন আমার প্রতিষ্ঠানের নাম প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড একাডেমিক কেয়ার গুরুদাসপুর নাটোর। দেখো পরেরটা, দেখো আমার সাবজেক্টটা দিতে হবে পিআর ফর অ্যান অনলাইন ক্লাস। এরপরে স্যার, আমার সাথে সাথে বলো প্লিজ, পিআর ফর অ্যান অনলাইন ক্লাস। তুমি যদি এই একটা অ্যাপ্লিকেশন খুব ভালো করে পড়ো, তাহলে অন্য কোনো অন্য যখন অন্য অ্যাপ্লিকেশন তোমাকে দেবো, ফর্মাল লেটারটা দেবো, তখন তোমার আরোটা আরও সুন্দর ইজি হয়ে যাবে। সো আমার সাথে সাথে বলো, তাহলে তোমার জন্য ভালো হবে। সো লেটস গেট স্টার্ট নাও। দেখো, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, উই বেগ টু স্টেট দ্যাট উই আর রেগুলার স্টুডেন্টস অফ ক্লাস টেন। যদি তুমি ক্লাস টেনে হও, তাহলে তুমি ক্লাস টেনে লিখবা, যে ক্লাসে হও, এসএসসি, জিএসসি, পিএইচসি, অ্যাজ ইউ উইশ, এসএসসি হলে এসএসসি লিখবে, নো প্রবলেম। তারপর লিখবা অফ ইউর ফেমাস স্কুল অথবা কলেজ। ওকে, এখন আমি লাল কালিটি দিয়ে যেই লেখাটা তোমাদের কি লিখে দিয়েছি, এইটাই হচ্ছে আসলে তোমার অনলাইন ক্লাসের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কথাগুলো, এগুলো আমি লাল কালিতে লিখে দিচ্ছি, যেন তোমাদের মেমোরাইজ করতে, মুখস্থ করতে একটু ইজি হয়, সহজ হয়। দেখো তাহলে, আওয়ার ক্লাসেস অলরেডি হ্যাভ বিন সাসপেন্ডেড ফর দ্য রিজন অফ কোভিড-19। উই হ্যাভ নট এনি কোপ টু কন্টিনিউ আওয়ার রেগুলার ক্লাস, সো উই ফেইল্ড টু কমপ্লিট আওয়ার কোর্স ইন টাইম। উই নিড অ্যান অনলাইন ক্লাসেস টু কমপ্লিট দ্য কোর্স, সো অ্যারেঞ্জ অ্যান অনলাইন ক্লাস ফর আস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে দেখো, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো অতএব আমরা যে শব্দগুলো ব্যবহার করি, দেখো উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি এনাফ টু গ্র্যান্ট আস অ্যান অনলাইন ক্লাস। এরপরে তুমি লিখবা ইয়োরস অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ প্রতিভা স্কুল অর কলেজ। এরপরে এই যে আমরা ইংলিশটা বললাম, এখন বাংলাটা দেখো সুন্দর করে লিখে দিয়েছি। দেখো তারিখ, এত তারিখটা এখানে দেখো, আমি অন্য তারিখটা দিয়ে দিচ্ছি, এখানে আমরা 6 দিতে পারি, ঠিক আছে। এটা সরি, এটা আমাদের 7 হবে। এরপরে দেখো, বরাবর অধ্যক্ষ প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড একাডেমিক কেয়ার গুরুদাসপুর নাটোর বিষয় অনলাইন ক্লাস, স্যার যথাযথ সম্মান এবং বিনীত জমা দিয়ে আমরা এই অনুরোধ করি যে আমরা আপনার বিখ্যাত বিদ্যালয়ের দশম শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী। কোভিড-19 কারণে আমাদের ক্লাসগুলি ইতিমধ্যে স্থগিত করা হয়েছে, আমাদের নিয়মিত ক্লাস চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সুতরাং আমরা সময় মতো আমাদের কোর্সটি সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছি। কোর্সটি সম্পূর্ণ করার জন্য আমাদের একটি অনলাইন ক্লাসের প্রয়োজন, তাই আমাদের জন্য একটি অনলাইন ক্লাস ব্যবহার করুন। অতএব আমরা প্রার্থনা করি এবং আশা করি আপনি আমাদেরকে অনলাইন ক্লাস অনুদানের জন্য সহায়ক হবেন। আপনার অনুগত, দেখো আপনার অনুগত ছাত্র অথবা ছাত্রী, আসলে ছাত্রটাই দিলেই ছাত্রছাত্রী একসাথে হয়ে যায়, স্টুডেন্টস মানেই তো ছাত্রছাত্রী, এটা আমি জাস্ট এমনি ডিভাইড করে দিয়েছি, অত্র প্রতিষ্ঠানের অথবা অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণীর অ্যাজ ইউ উইশ, অথবা তুমি বলতে পারো, লিখতে পারো যে অত্র প্রতিষ্ঠানের সায়েন্স গ্রুপ বা হিউম্যানিটিস গ্রুপ, এটাও লিখতে পারো, ইংলিশে জাস্ট এটাও লিখতে পারো, দ্য স্টুডেন্টস অফ প্রতিভা স্কুল
সায়েন্স গ্রুপ এটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। তবে অতটা না লেখা, জাস্ট ইউর অভিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ স্কুল, জাস্ট এনাফ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো আমি চেষ্টা করেছি তোমাদের সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমি আবার বলতেছি, যদি একটু ভালো লেগে থাকে। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবা।